যে ভ্যাকসিন এর আলো যদি কে করোনা হলবা শক্তি নিস্তৃত করতে তাহলে কি কো ভ্যাকসিন পার করে কোহিল এগুলার কার্যকারিতা এদের করে ঠিক থাকে তেলটা হারিয়ে আনতো রে ঠিক থাকবে নাকি ভ্যাকসিন কোন কাজেই আসবে না ওই গালি তুমি কিছু বলো ঘটনা হচ্ছে যে প্রমিত চন্দ্র ধন্যবাদ তোমাকে প্রশ্নটা করার জন্য এটা সত্যি একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের ইউএসএ বহু ভ্যাকসিন আছে ফাইজার এর বায়োটেক তারপরে ধরুন ইউকে আরো এর সাথে অ্যাডিশন হলো আরো অ্যাস্ট্রাজেন অক্সফোর্ড এর ভ্যাকসিন এরপর আরো অনেক ভ্যাকসিন আছে যেমন ভারতের কোভ্যাক্সিন কোভিশিল্ড এর সাথে এবার এই যে ভ্যারিয়েন্ট গুলো আজকে এসছে ডেলটা ধরুন যদিও এটা দু হাজার কুড়ির ডিসেম্বরে প্রথম ভারতে হয় অক্টোবরে অথবা ডিসেম্বরে ভারতে প্রথম পাওয়া যায় এখন তো বিভিন্ন দেশে অনেক মাত্রায় পাওয়া যাচ্ছে ডেটাটা আমি পরে দিচ্ছি তো যখন আমাদের ভ্যাকসিনগুলো তৈরি হয় তখন কোভ্যাক্সিনের ক্ষেত্রে কি হয়েছিল একটা হোল জিনোম নিয়ে তৈরি হয়েছিল রাইট সেটাকে ইনঅ্যাক্টিভেটেড ভার্সান ভার্সান তৈরি করে আমাদের শরীরে এক্সপ্রেশন ঘটানো এক্সপ্রেশন ভেক্টরের মাধ্যমে আমাদের শরীরে এক্সপ্রেশন ঘটানো হয়েছিল যেটা ইনফেকশান আমাদের শরীরে ঘটাবে না কিন্তু আমাদের শরীরে ইমিউনিটি গড়ে তুলবে এবার এই যে স্পাইক প্রোটিনের যে চেঞ্জগুলো হচ্ছে তাহলে স্পাইক প্রোটিনের যে চেঞ্জগুলো হচ্ছে যে চেঞ্জগুলোর ফলে আমাদের কি হয় যে ভাইরাস তখন অনেক সময় এসক্যাপ করে যাওয়ার ক্ষমতা রাখে অথবা যে আমাদের ইমিউনিটি গড়ে তুলেছে সেটা আমাদের তার সঙ্গে বাইন্ডিং ক্যাপাসিটিটাকে লুজ করে দিতে পারে মানে নিউট্রালাইজিং ক্যাপাসিটিটাকে কমিয়ে দিতে পারে রাইট কিন্তু ঘটনা হচ্ছে আমাদের যে ভ্যাকসিন কনসেপ্টটা যে সায়েন্সটা হচ্ছে যে যে ভ্যারি মানে যে স্টেন মানে যে স্টেনের ক্ষেত্রেই আমাদের এটা করা হোক না কেন অনেক আগে থেকে হয়েছে এটা তো কমপ্লিট একটা যদি যেমন কোভ্যাক্সিনের ক্ষেত্রে একটা জিনোম কমপ্লিট জিনোম নিয়ে করা হয়েছে রাইট তার মধ্যেই একটা অংশ স্পাইক প্রোটিন তার মধ্যেই আবার একটা মিউটেশন তো এগুলো যেগুলো সায়েন্স বলছে যে এই এর জন্য হয়তো নিউট্রালাইজিং ক্যাপাসিটি কিছুটা ডাউন হতে পারে যেটার জন্য রিপোর্ট দরকার সায়েন্টিফিক স্টাডি দরকার এখনো যেগুলো এখনো নেই কিন্তু যেগুলো বলছে যদিও কোভ্যাক্সিন রিসেন্টলি আইসিএমআর সাথে একটা বিবৃতি দিয়েছিল মানে একটা যেহেতু তাদের জয়েন্ট জয়েন্ট ডেভেলপমেন্ট তোরা বলেছে নাকি যে ডেল্টা ক্ষেত্রেও নিউট্রালাইজিং করার ক্যাপাসিটি রাখে এখন কতটা ক্যাপাসিটি করার ক্ষমতা রাখে সেগুলো কিন্তু সময়ের রেসপেক্টে তাদের তারা যখন ডেটা দিয়ে আমাদের সামনে সেটাকে নিয়ে আসবে তখনই বলবো এখন তাদের স্টেটমেন্টটা বললাম তারা বলেছে কারণ একটা ইন ভি স্টাডি মডেলে একটা স্টাডি করে তারা দেখেছে হ্যাঁ অন্য ভ্যারিয়েন্টে ডেলটা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে বা আরো দুটো ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও তারা নিউট্রালাইজিং করার ক্যাপাসিটি রাখছে এবার ঘটনা হচ্ছে সেটা সেল মডেলে হচ্ছে লাইফ মানে অন যখন রিয়েল লাইফ ওয়ার্ল্ডে যখন ঘটনাগুলো ঘটবে সেগুলো কতটা কি হবে সেগুলো কিন্তু আবার একটা একটা দরকার ডেটা জেনারেশন ডেভেলপমেন্ট ওয়েট করার দরকার সেইগুলো যখন আবার আসবে সেগুলো পরিষ্কার হবে তো যে ইনফরমেশনটা আপনাদের দিতে চাই যে পাবলিক হেলথ ইংল্যান্ড পিএইচই রিসেন্ট স্টেট সমীক্ষা বা স্টাডি ওয়াইজ যে ইংল্যান্ডে তো বর্তমানে এখন ডেল্টা ভ্যারিয়েন্ট মারাত্মক আকার ধারণ করেছে সেখানে প্রায় নতুন যে কেস হচ্ছে সেখানে নাইনটি ওয়ান কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্ট ভালো করে ভাবুন সো ডেল্টা ভ্যারিয়েন্ট এইবার তখন এখানে এই স্টাডিগুলো সমীক্ষাগুলো শুরু হলো এক্সিস্টিং যে সমস্ত ভ্যাকসিন যেগুলো রয়েছে ঠিক আছে সো তারা দেখলো যে ফাইজার বায়োএনটে যদি একটা ডোজও নেওয়া হয় বা দুটো ডোজও নেওয়া হয় তাদের যে স্টাডিটা বলছে যদি দুটো ডোজ কমপ্লিট কারো হয়ে থাকে তার সিক্সটি নাইনটি সিক্স পার্সেন্ট তারা এফেক্টিভ হবে এই ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এটা কিন্তু তারা রিপোর্ট করে স্টাডি করে দেখেছে আর অক্সফোর্ড কারো যদি দুটো ডোজ নেওয়া হয়ে থাকে কারো তারও ক্ষেত্রে কিন্তু এফেক্টিভ এফেক্টিভ হবে হবে এবার সিঙ্গেল কিন্তু তখন এফেক্টিভনেসটা একটু কমে যাবে রাইট তো এইটা হচ্ছে তারা স্টাডি করে দেখেছে এবং ভারতের ক্ষেত্রে রিসেন্টলি আপনারা দেখেছেন যে আমি যেটা কোভ্যাক্সিনের কথা বললাম স্পুতনিক ভিও একটা স্টেটমেন্ট একটা টুইটার করেছে এবার যখন কোম্পানি থেকে একটা টুইটার করা হয় তার বেশিক একটা ডেটা থাকে নাহলে তো এমনি এমনি পাবলিককে টুইটার করা যায় না ভুল ইনফরমেশন দিয়ে কোনো কোম্পানি টুইটার করতে পারে না রাইট যদি এটাকে প্রফেশনালি ভাবা হয় তো তারা একটা টুইটার করেছে তারা কোনো ডেটা পাবলিশ করেনি তারা পাবলিশ করবে আগামী দিনে তারাও কিন্তু বলছে যে স্পুটনিক ভিও অন্যান্য ভ্যারিয়েন্ট ইনক্লুডিং ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এফেক্টিভ হতে পারে ঠিক আছে তো আমাদের সামনে তাহলে যে ইনফরমেশনটা আপনাদের দিলাম যে আমরা যেটা নিয়ে এখন আতঙ্কিত যে ভ্যাকসিনগুলো বর্তমানে রয়েছে সেই ভ্যাকসিনগুলো আমাদের কতটা প্রিভেন্টিভ মেজার দেবে তাহলে বেস্ট অন আমি চারটে কোম্পানির ভ্যাকসিনের কথা উল্লেখ করলাম যেটা ডেটা সহ বা তাদের ইনফরমেশান সহ যে তাদের কিন্তু এফেক্টিভনেস দেখাতে পারে কিন্তু হয়তো কতটা সেটা হয়তো আগামী দিনে স্টাডি বলবে কিন্তু তারা এফেক্ট এফেক্টিভ তো ঘটনা হচ্ছে যে আমাদের এই যে ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আমাদের হসপিটালাইজেশন হওয়ার সম্ভাবনাটা কমে যাবে তাহলে আমাদের যদি ভ্যাকসিনেশন ড্রাইভটাকে আরও বাড়ানো যায় তাহলে আমরা অনেকটা বেশি সেফ থাকবো হয়তো পেসিফিক ভ্যারিয়েন্ট ভ্যারিয়েন্ট আবার তো এক মাস পর দু মাস পর আবার একটা ভ্যারিয়েন্ট আসবে কেন আসবে সেটা বললাম যে যত রেপ্লি ট্রান্সমিশন হবে যত এক বডি থেকে আরেক বডিতে যাবে তাদের তত রেপ্লিকেশন করার প্রয়োজন হবে তত ভ্যারিয়েন্টের জন্ম হবে এবং তখন তত ভ্যারিয়েন্ট বিভিন্ন রকম ক্ষমতা নিয়ে আসবে কোনোটার ট্রান্সমিশন ক্ষমতা বেশি নিয়ে আসবে কোনোটার ফার্টিলিটি ক্ষমতা বেশি নিয়ে আসবে মানে মানুষ মানুষ মারার ক্ষমতা বেশি নিয়ে আসবে তো সেগুলো কিন্তু আমাদেরকে যত সময় যাবে যদি আমরা প্রিভেন্টিভ মেজার এই এই ট্রান্সমিশনটাকে আটকাতে না পারি তাহলে আগামী দিনে আবার কিন্তু আমরা নতুন নতুন ভ্যারিয়েন্টের কথা শুনবো